আসসালামু আলাইকুম। এইচসিএল, এইচএফ ইত্যাদি যৌগের দিকে লক্ষ্য করলে দেখবে এরা যদিও সমযোজী অনুগঠন করেছে কিন্তু এদের মধ্যে কিছু আয়নিক যৌগের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। যেমন এরা পানিতে দ্রবীভূত হয়, এদের ধনাত্মক এবং ঋণাত্মক মেরু রয়েছে। একবার ভেবে দেখেছো কি কেন এই সকল সমযোজী অণুর মধ্যে আয়নিক বৈশিষ্ট্য পরিলক্ষিত হলো? তাহলে চলো আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব সমযোজী যৌগে কিভাবে আয়নিক বন্ধনের বৈশিষ্ট্য সৃষ্টি হয় এবং এর কারণসমূহ কি, আমরা এটি ব্যাখ্যা করার চেষ্টা করব। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটি পরমাণুর মধ্যে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকে তবে অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুটির আকর্ষণে বন্ধন জোড় ইলেকট্রন তার দিকে আংশিকভাবে স্থানান্তরিত হয়। ফলে অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুটি আংশিক ঋণাত্মক চার্জ এবং অপর পরমাণুটি আংশিক ধনাত্মক চার্জ লাভ করে। এভাবে আংশিক মেরুকৃত সমযোজী অণুকে পোলার অণু বলা হয়। এরূপ মেরু প্রবণতাকে সমযোজী বন্ধনের আয়নিক বৈশিষ্ট্য বলা হয়। অধাতব পরমাণু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের ওপর নির্ভর করে তিন প্রকার অবস্থা ঘটতে দেখা যায়। এক নম্বর, পরমাণুদ্বয়ের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য শূন্য হলে যৌগটি 100% বিশুদ্ধ সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, কিন্তু বাস্তবে এরূপ যৌগ গঠন হওয়া সম্ভব নয়। কারণ একটি যৌগে একাধিক ভিন্ন ধরনের পরমাণু থাকে আর ভিন্ন ভিন্ন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান ভিন্ন হয়, এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকবেই। সুতরাং এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য শূন্য না হয় যৌগটি 100% বিশুদ্ধ সমযোজী বন্ধনে আবদ্ধ হতে পারে না। কিন্তু যদি একই পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি অণু গঠন করে তাহলে তাদের বন্ধনটি 100% সমযোজী হয়। যেমন দুইটি ক্লোরিন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি ক্লোরিন অণুর গঠন, যেমন দুটি হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি হাইড্রোজেন অণুর গঠন 100% সমযোজী বন্ধনের মাধ্যমে হয়ে থাকে। দুই নাম্বার, অধাতব পরমাণুদ্বয়ের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 কম হলে অপোলার সমযোজী অণু গঠিত হয়। এক্ষেত্রে এদের মধ্যে সামান্যরূপ আয়নিক বৈশিষ্ট্য লক্ষ্য করা গেলেও এদেরকে পোলার সমযোজী অণু বলা হয় না। যেমন মিথেন, ইথেন ইত্যাদি অপোলার অণু, কারণ এখানে কার্বন এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 কম। সুতরাং এরা সমযোজী এবং অপোলার অণু, যদিও এদের মধ্যে খুব সামান্য পরিমাণে আয়নিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তিন নম্বর, পরমাণুদ্বয়ের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 হতে 1.9 মধ্যে হলে অণুটি পোলার অণু হবে এবং এতে উল্লেখযোগ্য আয়নিক বৈশিষ্ট্য দেখা যাবে। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে বন্ধনের আয়নিক বৈশিষ্ট্য তত বেশি হবে। যেমন হাইড্রোজেন এবং ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য লক্ষ্য করলে দেখবে এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.9। ফলে হাইড্রোজেন ফ্লোরাইড অণুটি একটি সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও এর মধ্যে আয়নিক বৈশিষ্ট্য ব্যাপক পরিমাণে পাওয়া যায়। আশা করি সমযোজী যৌগে আয়নিক বৈশিষ্ট্য সৃষ্টি হওয়ার কারণ সম্পর্কে তোমাদের মধ্যে একটি স্বচ্ছ ধারণা তৈরি হয়েছে। আজ তাহলে এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো। তোমার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।